হাতে হাতে প্লে কার্ড লৈ রাজপথত গয়া দল সংগঠন পুরুষ মহিলা সকলো উলাই আহিছে রাজপথৰ মাজতেই অবস্থান প্রতিবাদকারীর তীব্র যানজট যিকোনো পরিস্থিতির বাবে সাজু প্রশাসন এই দৃশ্য ধেমাজির শিলাপথারর উৎকট গরমতো হাতে হাতে প্লে কার্ড লৈ সাব্যস্ত করা এই প্রতিবাদ এগৰাকী আরক্ষী বিষয়ার বিরুদ্ধে শিলাপথার থানার দ্বিতীয় ভারপ্রাপ্ত বিষয়া মহেন্দ্র শইকীয়াক গ্রেপ্তারের দাবি এই সকল প্রতিবাদকারীর অভিযোগ ব্ল্যাকমেইলিং আর ধন দাবির এটা গোচর নিষ্পত্তির নামত শিলাপথারের যুবক জিতু সোনোয়ালক দুমাস ধরে 50,000 টাকা দাবি করে মানসিক আতিশায্য চলার অভিযোগ থানাখনের বিষয়া মহেন্দ্র শইকীয়ার বিরুদ্ধে যার ফলত বিগত 31 আগস্টত ঘরের পদূলিত আত্মহনন করেছিল জিতু সোনোয়াল নামের যুবকজনে ইয়ার পাছতেই আরক্ষী বিষয়াজনক অভিযুক্ত করে এজাহার যুবকজনের পরিয়াল কিন্তু মহেন্দ্র শইকীয়াক কেবল রিজার্ভ ক্লোজ করিয়েই দায়িত্ব সামরার অভিযোগ উঠিছে শিলাপথার আরক্ষীর বিরুদ্ধে অভিযুক্ত মহেন্দ্র শইকীয়াক গ্রেপ্তারের দাবি সোমবারে সোনোয়াল কছারী ছাত্র সন্থার উদ্যোগত 300 লোকে ঘেরাও করলে থানা 2 কিলোমিটার পথ খোজকাড়ি 515 নং রাষ্ট্র ঘাইপথ অবরোধ প্রতিবাদকারী সকলের 27 বছরীয় যুবক আসলে জিতু সোনোয়াল আসলে যাক আরক্ষী শিলাপথার আরক্ষী মহেন্দ্র শইকীয়াই 50,000 টাকার বিনিময়ত আসলে তেখেতক মুক্তি এটা গোচর মুক্তি দিয়ার দাবিত তেখেতক আসলে আত্মহত্যার নিচিনা একটা চরম সিদ্ধান্ত আসলে পথ বাছি লোবর কারণে যে মানসিকভাবে ভাড়াকাণ্ড করে তেখেতক হেঁচা প্রয়োগ করলে তার প্রতিবাদত সদৌ সমনগর ছাত্রনেতা শিলাপথার আঞ্চলিক সমিতি আজি আসলে গণপ্রতিবাদ কার্যসূচী আসলে লৈছে আর পরবর্তী এসপ্তাহর ভিতর যদি প্রশাসনের জড়িয়ে সেই দুঃখী আরক্ষী বিষয়াজনক কোনো ধরনের উচিত শাস্তি ব্যবস্থা প্রদান নকরে তাহলে প্রতিটি প্রান্তত যখন ঠাইত আসলে সোনোয়াল কছারী জনগোষ্ঠীর লোক আছে প্রতিটি প্রান্তত আসলে জঙ্গিয়া আন্দোলন গড়ে তুলবলে আমি সদৌ সমনগর ছাত্রনেতাই বাধ্য হম অবশেষত প্রতিবাদস্থলীত অতিরিক্ত আরক্ষী অধীক্ষক উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি সমগ্র ঘটনার তদন্তর আশ্বাস আরক্ষী বিষয়াগুলির যিগৰাকী আৰক্ষী বিষয়াৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপিত হৈছে তেওঁক ওভাৰ ক্লোজ কৰা হৈছে আৰু তদন্ত যাতে নিৰপেক্ষ হয় তাৰ বাবে তেওঁক ইয়াৰ পৰা আঁতৰাই নিয়া হৈছে আৰু তদন্ত মতে যি ওলায় সেইমতে তেওঁৰ ওপৰত ব্যৱস্থা লোৱা যাব আৰু আইনৰ ঊৰ্ধত কোনো নহয় যদি কিবা ভুল হৈছে তেওঁৰ নিশ্চয় তেওঁ শাস্তি পাব শিলাপথৰ পৰা মোহন পাংগিঙৰ ৰিপৰ্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।